যারা ধৈর্য ধরে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। আর যদি আপনি ভালো সংবাদ পান, ভালো কিছু পান, তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া আপনি এই আলহামদুলিল্লাহর মাধ্যমে পেয়ে গেলেন। আর আলহামদুলিল্লাহ যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আপনাকে আরো বেশি বৃদ্ধি করে দেওয়া হবে। তার মানে মুমিনদের কোনোটাই লস নেই, যদি বিপদে পড়ে ধৈর্য ধরে, আর যদি ভালো কিছু পায় তাহলে শুকরিয়া আদায় করে, তাহলে দুইটাই কি ভালো না? মুমিনদের দুইটাই ভালো। আর যদি মুমিন না হয়, যদি দুর্বল ইমানের মানুষ হয়, যখনই মুসিবতে পড়ে তখন বিভিন্ন জনকে দোষারোপ করে, অথবা কোথাও চলে যায়, কোনো রাজ দরবারে বা পীরের দরবারে কোনো মাজারে চলে যায়, গিয়ে সেখানে কোনো ছিন্নি মান্নত করে সেখান থেকে চলে আসে, অথবা সে সরাসরি মুখ দিয়ে অস্বীকার করে, আর কোনো লোক পেল না, আল্লাহ কি দুনিয়াতে মানুষ আর কাউকে পায়নি, আমার সন্তানের উপরে অসুখ চাপিয়ে দিল, অথবা যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো আগুনে পুড়ে যদি কিছু নষ্ট হয়ে যায়, অথবা পানির কারণে আপনার ফসল নষ্ট হয়, তখন আপনি পানিকে দোষারোপ করেন, অথবা নদীকে দোষারোপ করেন, অথবা অমুক ব্যক্তিকে দোষারোপ করে আপনি আপনার আমলকে নষ্ট করে দেন। কিন্তু মুমিনরা এটা নষ্ট করে না, যখন ভালো কিছু পায় তখন তারা নামে মাত্র প্রশংসা করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তার মানে কি জানেন, যদি ওর কম হতো তাহলে আর প্রশংসা আদায় করতো না, বললো না রে ধান এবার হয়নি, মনে করছিলাম যে 100 মন ধান হবে, পেয়েছি তো মাত্র 40 মন, কি আর বলবো, হয়েছে এই আলহামদুলিল্লাহ বলেনি। আরে বল, আল্লাহ বলছেন তুই যদি আলহামদুলিল্লাহ বলতিস তাহলে আমি আরো বাড়িয়ে দিতাম, অথবা 100 মনে আমি 40 মনে আমি 100 মনের কাজ করে দিতাম। 100 মন ধান হয়েছে, হাসপাতালে যান আপনার নিমিষে 20-40 মন চলে যাবে, আপনার হাসপাতালে যেতে নাও হতে পারে, 40 মন ধান নিয়ে আপনি বছর পার করে দিবেন, আর আপনি 100 মন ধান নিয়ে কি করবেন, এটা বরকত। এই জন্য ওফি কুল্লিন খৈর, মুমিনদের জন্য সর্বদাই উত্তম। ইহরিস আলা মা ইয়ানফাউকো মুসলিম ভাইরা ও আমার উম্মতেরা, মনে রেখো তোমরা সেটাই করো যার মধ্যে কল্যাণ আছে। পড়তেছেন, পড়াতে চোখের একটা মানে ক্ষমতা কমে যাচ্ছে, শুনতেছেন আপনার কানে শোনার ক্ষমতা কমে যাচ্ছে, তাহলে যে চোখ দিয়ে দেখলেন এটা কি আপনার শরীরের জন্য উপকার? এটা পড়ছি, কোরআন হাদিস আছে, এতে উপকার আছে। তো যদি আমি অন্য কিছু পড়ি যেটা যৌন শরীর দেয়, অথবা যৌন উত্তেজক শাহওয়াত প্রবৃত্তির কথা যদি আমি পড়াশোনা করি তাহলে কি হবে, অথবা জিব্বা দিয়েছে আল্লাহ কাজে আপনি অন্য কাজে ব্যবহার করছেন, ন এটা চলবে না। হেরিস আলা মা ইয়ানফাউ, যেটাতে উপকার আছে দুনিয়া এবং আখেরাতে সেই কাজের ব্যাপারে তোমরা বেশি আগ্রহী হও, তাহলে আপনি করতে পারেননি। কিয়ামতে জিজ্ঞাসা করবে আপনার হাতকে, আপনার পাকে, আপনার জিব্বাকে, আপনার চামড়াকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ এগুলো করেছিলে কেন? তখন মানুষ বলবে এই লিমা শাহিদতুম আলাইনা, আমার তো হাত, হাত তো আর আপনার না, এই হাত কি আপনার, আমার হাত তো, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, সাহস কত। তখন কিয়ামতের দিন বান্দা মুখ ফুটে বলবে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন, আমি না তোমাকে কত কি করেছি, এই চোখ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন, কানকে বলবে আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন। তখন তারা ফটফট করে কথা বলবে আর মুখটা বন্ধ হয়ে যাবে, যে আমাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে যিনি তোমাকে দিয়েছিলেন, পার্থক্য শুধু এতটুকুই যে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী তুমি মানে অ্যাপ্লাই করনি, কিন্তু আমি আল্লাহর নির্দেশে কথা বলছি, আল্লাহ আমাকে যা বলতে বলেছেন আমি যা দেখেছি আমি সেটাই বলবো, অতিরিক্ত কিছু বলবো না। সেই দিন আপনার এই অবিচ্ছেদ্য যে সাক্ষী আছে সেখান থেকে বাঁচতে পারবেন। উপস্থিতি রাসূলুল্লাহ বললেন ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তাজিজ ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা, শোনো আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, যদি কোনো বিপদ আসে তাহলে বলো না এটা উফ এটা যদি করতাম তাহলে এটা হতো না, যদি এভাবে করতাম তাহলে আমি এটা পেতাম, যদি আমি ওখানে যেতাম তাহলে এই ক্ষতিটা হতো না, যদি আমি একটু দেখতাম তাহলে আগুনটা ধরতো না, এই কথা বলবে না। কেন জানেন, আজকে একটা জিনিস শিখে যাবেন, হাদিসেরই অনুবাদ, সেটা হলো
ফাইন্না লাউ, নিশ্চয় লাউ। লাউ বাংলাতে আপনারা কদু হিসাবে জানেন, আরবিতে লাউ মানে হচ্ছে যদি। তাহলে পাশাপাশি মনে রাখবেন কথাটা, লাউ মানে যদিও কদু, কিন্তু আরবিতে লাউ মানে যদি। অতীতের যদি, মনে রাখবেন, অতীতের যদি অবশ্যই শয়তানের দরজা খুলে দেয়। আপনি এখন একটু হিসাব করেন তাহলে বুঝতে পারবেন, অতীতের যত যদি আছে ওকে আপনি দাফন করে দেন, খবরদার মুখ দিয়ে উচ্চারণ করবেন না। মুমিন যারা আছেন, অতীতের লাউ, অতীতের যদি, এই কথা খবরদার উল্লেখ করবেন না। যদি আমি এটা করতাম, যদি যেতাম, যদি আমি এভাবে ঘুমাতাম, খবরদার বলবেন না। আল্লাহর নবী বলছেন তাফতাহু আমালুশ শাইতান, অন্য জায়গা দিয়েছে বাবুশ শাইতান, শয়তানের দরজা খুলে দেয়। উপস্থিতি আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, এই নবী ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনারা নরম হন, স্বাভাবিক হন, সুন্দর ভাষায়, নরম ভাষায় কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দিচ্ছেন, হে নবী তুমি যদি নরম না হতে তাহলে তোমার পাশ থেকে লোকেরা চলে যেত। ধরে নিন এখানকার ইমাম সাহেব যদি আপনাদের সাথে খারাপ আচরণ করে, যদি আপনাদের পাওয়ার থাকে আপনারা তাকে তাড়িয়ে দেবেন, যদি পাওয়ার না থাকে কি করবেন? এর কাছেই আসবেন না। কোন ইমাম সাহেবের কাছে মানুষ আসবে? এটা কুরআনের আয়াতের অনুবাদ। আল্লাহ বলছেন, নবী তোমার ভাষা যদি কর্কশ হতো, তোমার আচরণ যদি খারাপ হতো, তাহলে আবু বকর, উমর, উসমান, আলী যারা আছে তারা কেউ তোমার কাছে আসতো না, তারা সবাই দূরে দূরে থাকতো শুধু। হ্যাঁ মেনে নিয়েছি, কিন্তু কাছে যাব না। বর্তমান যুগে এটা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিবা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লান ফাজ্জু মিন হাওলিকা ফাআফু আনহুম, ওদের ক্ষমা করে দাও, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আপনার এমন হওয়া উচিত, আপনার পড়োশীর সাথে এই ধরনের ব্যবহার হওয়া উচিত। আর তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমরি, তাদের সাথে পরামর্শ করেন। বাস এই পর্যন্ত। আল্লাহ বলেছেন ওয়াহসিনু, উত্তম আচরণ করো, ভালো কথা বলো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা উত্তম কথা বলে, যারা মুহসিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কোরআনের মধ্যে দুই জায়গায় এসেছে, আল্লাহ এটাও বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তাদের সাথে অথবা মানুষের সাথে উত্তম পন্থায় কথা বলো, ভালো কথা বলো, খবরদার খারাপ কথা তোমরা উল্লেখ করো না। উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার পরিবারকে বাঁচাও, তুমি তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো আপনি আপনার পরিবারকে কি শিক্ষা দিবেন? যদি ভালোটা শিক্ষা দেন তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন। আর আপনি তো বাঁচানোর মালিক না, কিন্তু আল্লাহ যেহেতু আপনাকে বলছেন ও মমিন তুমি বাঁচাও, তার মানে আপনার কিছু মানে পাওয়ারিটি আছে, পাওয়ার আছে আপনার বাঁচানোর জন্য, যে আমি চাইলেই তাদেরকে একটু রক্ষা করতে পারি বা তাদেরকে পথ দেখাতে পারি যেন জাহান্নামে যেতে না হয়। তাহলে আপনি উত্তম আচরণ দিয়ে পারবেন। আমি কয়েকটা শুধু বলবো যে প্রভাব কী আছে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আমি ওই লোকের জান্নাতের সবচাইতে দামি জায়গার আমি জামিনদার হলাম। আল্লাহ বলছেন যে ফি, আল্লাহ নবী বলছেন যে ফি আলাল জান্না লিমান হাসানা খুলুকাহু, আমি ওই লোকের জন্য জান্নাতের সর্বোচ্চ দামি জায়গায় আমি ঘরের মানে জামিনদার হলাম, যে তার আচরণকে সুন্দর করবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আপনি এই ছোট্ট জিনিসটাই যদি আপনি মনে রাখেন যে আমি উত্তম জায়গায় পাবো যদি আমার শুধু আচরণটা সুন্দর হয়। শুনেন, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো তেমন করে কাজ হবে না যদি আপনার আচরণ খারাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের, আচ্ছা এই উত্তম আচরণটা কি, এটা ছোট করে আপনার জানা উচিত যে সামারাতুল ঈমান ওয়াল ইবাদাত ওয়াল আকীদা। তো আপনি শুধুমাত্র ভালো আচরণ, এলাকায় একজন ভালো আচরণের মানুষ আছে, মাস্টার্স পাশ করা, কলেজে চাকরি করে, কিভাবে সবার কাছে ভালো, কারোর সাথে দ্বন্দ্ব ফসাদ করে না, কিন্তু মসজিদেও পাওয়া যায় না, আবার তার দাড়িগুলো সুন্দর করে ক্লিন শেভ করে আসে,
সুন্দর করে টাই পরে, ভালো পোশাক পরে, টাকনি নিচে কাপড় পরে ঘোরাফেরা করে। এর নাম সুন্দর আচরণ না, মনে রাখবেন এটা, এর নাম সুন্দর আচরণ না। ও সবচাইতে খারাপ আচরণের মানুষ। কেন? সামারাতুল ঈমান, পরিপূর্ণ ঈমানদার হতে হবে, তারপরে আপনি উত্তম আচরণ বলতে পারবেন। সমাজে আছেন এরকম অনেক মানুষ, অনেক হিন্দুর আপনার সাথে খারাপ আচরণ করে না, দেখবেন যে হিন্দুদের দোকানে বেশি বেচা কেনা হয়। কেন? তারা কাস্টমারদের সাথে সবসময় ভালো ব্যবহার করে, এই জন্য ওদের ওখানে। কিন্তু ওদের এই ভালো ব্যবহারের কোনো পুরস্কার নেই যদি ঈমান ঠিক না থাকে, মনে মনে রাখবেন। তারপরে ইবাদত, ইবাদতগুলো ঠিক থাকতে হবে, ঈমানের পরে ইবাদত ঠিক থাকতে হবে। তারপরে আকীদাও ঠিক থাকতে হবে, আকীদা খারাপ ঈমান সুন্দর হয়ে আছে, ঈমান সুন্দর আছে কিন্তু আকীদা আবার খারাপ হয়ে আছে, যে না এখানে গেলেও হয় ওখানে গেলেও হয়, এইটা যেন আপনাদের মনে থাকে। দেখেন শুধু প্রভাব আমি কয়েকটা বলবো, যদি আপনার আচরণ সুন্দর হয়, একজন মানুষ একজনের কাছে টাকা চাইতে গেছে মসজিদের জন্য, গিয়ে বলছে মসজিদের জন্য টাকা দেন, আমি দেব না। কয়েকদিন পরে আবার আসছে, এসে বলছে যে মসজিদের জন্য টাকা দেন, দেব না। তৃতীয় দিন আসছে, ভাই কিছু তো দেন, মসজিদের জন্য তো আল্লাহর ঘর, দেবেন না। ঠিক এর লোকটার মেজাজ খারাপ হয়ে গেছে, হাতে থুতু দিয়ে দিছে, থু তোকে না বলেছি আমি দিব না। তখন এই হাতটা, হাতে থুতু, হাতের থুতুটা এভাবে গায়ে শরীরের সাথে নিজের কাপড়ের সাথে মুছতেছে, মুছে বলছে যে হাদা হাক্কি আনা, আইনা হাক্কুল্লাহ, এটা তো তুমি আমাকে দিলে, এটা থুতু তো আমাকে দিলে, আমি নিয়ে নিয়েছি, কিন্তু আল্লাহর হকটা কোথায়? এটা দেখে লোকটার পূর্বের যে আচরণ ছিল তার সব চেঞ্জ হয়ে তার হাতটা এভাবে আবার নিজের গায়ে, অর্থাৎ তার গায়ে এভাবে মুছে নিয়ে বলছে যাও, তোমার মসজিদের জন্য যা টাকা লাগে আমি সব দিয়ে দেব। আচরণ একে বলে। ইহুদি, একজন ইহুদি বাজারে এসেছে, তো এক দোকানে গেছে, গিয়ে বলছে যে ফলটা দেন, তো তো বলছে যে ওই দোকানে যান। তো কাস্টমার, আচ্ছা ওই দোকানে গেছে, এটা সেম জিনিস, জিনিসটা নিয়েছে, নেওয়ার পরে তার চিন্তা হয়েছে কী ব্যাপার, এই লোক একই জিনিস আপেল সাপোজ আমাকে না দিয়ে ওই দোকানে পাঠালো কেন? এসে বলতেছে ওখান থেকে পণ্য নিয়ে এসে এখানে বলছে, আচ্ছা আপনি তো দিতে পারতেন, তো ওই দোকানে পাঠালেন কেন? ওটা কি আপনার ভাই? না, ওটাও আপনার দোকান। বলছে যে না, ওটা আমার দোকান না, আসলে আমি তো সকাল থেকে অনেক বিক্রি করলাম, কিন্তু দেখলাম তো ও আমার ভাই বা ব্যবসায়িক, একই সাথে ব্যবসা করছি, ওর কাছে কাস্টমার যায়নি, তো যদি দুই তিনটা কাস্টমার পাই তাহলে ওর আজকের দিনটা মোটামুটি চলবে, আমার আজকের দিনের চলার জন্য কাস্টমার আমি পেয়ে গেছি। তখন বলছে যে ওই লোকটা হলো ইহুদি আর তুমি মুসলিম, তারপরেও পাঠালে? বলছে হ্যাঁ, এটা ব্যবসার নীতি আমার। তখন সে বলছে যে না, সত্যি তোমাদের ধর্মটা খারাপ নয়, আমরাই বুঝিনি তোমাদের ধর্মকে। লোকটা এসেছিল ফল কিনতে, বাড়িতে যাওয়ার সময় ইসলাম নিয়ে বাড়িতে গেল। রাসূলুল্লাহ সাল্লাম সুমামা বিন ওসালকে বলছেন, মানে সরি আমি কয়েক মিনিট নিচ্ছি এই জন্যই যে আমি আগের যে কথাগুলো বলেছি এই দুইটা কথা না বললে আপনাদের প্রভাবটা পড়ে না। সুমামা বিন ওসালকে মসজিদের খুঁটিতে বেঁধে রেখে পরপর তিন দিন গিয়ে রাসূলুল্লাহ সাল্লাম যা বললেন ও জবাবে একটা কিছু বললো, ইনতাকতুল তাকতুল সাদা বিন তিন তিন আলা শাকিরিন। তো রাসূলুল্লাহ সাল্লাম তৃতীয় দিন গিয়ে বলছেন ছেড়ে দাও, ও কিন্তু খ্রিস্টানদের বড় নেতা একজন, ছেড়ে দিল। তো রাস্তার মধ্যে গিয়ে মনে করছে এটা আবার কোন ধর্ম, এটা আবার কোন মানুষ, মানুষের আচরণ এত ভালো হয় না, এটা অসম্ভব ভালো, এত ভালো হবে না কোনো কারণেই ভালো।
আর ভালোর কারণটা হলো দ্বীন, ইসলাম, ধর্ম। সে মসজিদে নববীর উত্তর দিকে যে ওখানে পুকুর ছিল, সেখানে পুকুরে গোসল করে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষ ছিলেন আপনি, তার বিপরীতে আপনি হলেন সবচেয়ে ভালো মানুষ। দুনিয়ার সবচেয়ে খারাপ শহর ছিল মদিনা, কিন্তু সবচেয়ে খারাপ ভালো শহর হলো আজকে আমার কাছে মদিনা। আচরণের মাধ্যমে ইসলামের জয় হয়েছে, তরবারির মাধ্যমে জয় হয়নি। মক্কা বিজয় পৃথিবীর সবচেয়ে ক্ষমার বড় ঘটনা, ক্ষমার সবচেয়ে বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে। কেউ এটাকে কোনো বিশ্লেষণ করতে পারে না। যারা মারতে এসেছিল তাদেরকে রাসূল সাল্লাম কিভাবে ছেড়ে দিলেন, সে ছেড়ে দেওয়ার ফসলে এই আয়াত, অরআইতা কে, অরআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি একদিন দেখবে যে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসছে। আল্লাহর নবী তাদেরকে শুধু বললেন, ঠিক আছে, আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই ছোট্ট কথায় হাজারো নয় লক্ষ লক্ষ কাফের সেই দিন মুসলিম হয়ে গেছে, পুরো মক্কা বিজয় এসে গেছে আচরণের মাধ্যমে। আপনার আচরণ সুন্দর করেন ইনশাআল্লাহ। আরও অনেক কথা থাকে, আরও অনেক কথা নিয়ে এসেছিলাম, ইনশাআল্লাহ সময় সুযোগে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তবে আচরণকে সুন্দর করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আচরণ, উত্তম আচরণের, উত্তম আচরণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।